দুর্নীতির ইস্যুতে কোণঠাসা রাজ্যের শাসক দল। শিক্ষক নিয়োগ দুর্নীতি হোক, কিংবা কয়লা গরু পাচার, কিংবা রেশন বণ্টন দুর্নীতি, বিভিন্ন দুর্নীতিতে নাম উঠে এসেছে ইতিমধ্যেই বহু তৃণমূলের মন্ত্রী আমলাদের। পাহাড় থেকে কাকদ্বীপ গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার তৃণমূল, এবার নয়া বিতর্ক। বারবার প্রকাশ্যে আসছে অশ্লীল নাচের ভিডিও, তৃণমূলের নেতাকর্মীদের চটুল নৃত্যে কোমর দোলাতে দেখা যাচ্ছে রীতিমতো। ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল সেই ভিডিও, দেখুন। একবার নয়, বারবার অতীত সম্প্রতি বিতর্কে নাম জড়িয়েছে রাজ্যের শাসক দলের। একদিকে যখন শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে গ্রুপ ডি গ্রুপ সি নিয়োগ দুর্নীতি, অন্যদিকে তেমনি কয়লা পাচার গরু পাচারের মতো মারাত্মক অভিযোগ শাসক দলের নেতা আমলাদের বিরুদ্ধে। তার উপর গোদের উপর বিস্ফোরা গোষ্ঠীদ্বন্দ্ব তো আছেই। পাহাড় থেকে কাকদ্বীপ সর্বত্রই গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার রাজ্যের শাসক দল। নতুন করে বিতর্ক ছড়িয়েছে চটুল নৃত্যকে কেন্দ্র করে। এর আগে মালদা নদিয়া মুর্শিদাবাদ সহ বেশ কয়েকটি জায়গা থেকে শাসক দলের মঞ্চে স্বল্প বসনা নৃত্যশিল্পীদের অশ্লীল নাচ এবং তাদের সঙ্গে দলীয় কর্মী নেতাদের নাচতে দেখবার ভিডিও ভাইরাল হয়েছে। ফের একই দৃশ্য উঠে এলো নেট দুনিয়ায়। আর এবারে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটারে বেসামাল অবস্থায় নাচের ভিডিও ভাইরাল তৃণমূলের জেলা সভাপতির। তিনি আবার নাকি পেশার শিক্ষকও। প্রসঙ্গত, এলাকার ঘোলা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ঘোলা কাপের আয়োজন করা হয়েছিল। সেই উপলক্ষেই ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও। সেখানেই মদ্যপ অবস্থায় বেদম নাচতে দেখা গেল ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের INTTUC জেলা সভাপতি সুশান্ত মণ্ডলকে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেই ভিডিও, তৈরি হয়েছে বিতর্ক, তোপ দেখেছে বিরোধীর একাংশ। সুশান্ত মণ্ডল একজন চরিত্রহীন মাতাল, এই চরিত্রহীন মাতাল বহু জায়গায় বহু সময় এরকম করে চলেছে, তার প্রমাণও আমরা দেখতে পেয়েছি। আমরা এলাকার মা বোনেদেরকে বলবো যে এলাকা দিয়ে সুশান্ত মণ্ডল যাবে ওই এলাকায় যেন গঙ্গা জল দিয়ে পরিষ্কার করা হয়, কারণ উনি একজন অপবিত্র লোক, ওনার পর্ষে সমাজ নষ্ট হতে পারে, মা বোনেদেরকে নষ্ট করে দিতে পারে, তাদের বদনাম করে দিতে পারে, সেই জন্য এর মুখ দর্শন করবেন না। যদিও গোটা বিষয়টি অজানা, তবে সত্যতা যাচাই করে দল সঠিক ব্যবস্থা নেবে বলেও জানিয়েছে ইতিমধ্যে। দেখা হয়নি, ওরা বলছো আমি শুনছি, তো ভিডিওটা দেখি, আর সেরকম কিছু ভিডিওর মধ্যে যদি কিছু অশ্লীল থেকে থাকে আমি দলকে জানাবো, দল নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে যদি কিছু অশ্লীল থেকে থাকে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশ বিদেশের মাঝে মধ্যেই দেখা গিয়েছে বাদ্যযন্ত্র হাতে তুলে নিয়ে বাজাতে। জঙ্গলমহল সহ বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে আদিবাসীদের সঙ্গে নৃত্য করতেও দেখা গিয়েছে রাজ্যের মাননীয়াকে। কিন্তু দলের নেতাকর্মী বিধায়ক এমনকি সৌগত রায়ের মতো বর্ষীয় নেতাকেও দেখা গিয়েছিল মঞ্চের উপর কোমর দোলাতে। সাধারণত হিন্দি গান বা বাংলা চলচ্চিত্রের গান হলে এত তো বিতর্ক যায় না, কিন্তু চটুল নৃত্যের সঙ্গে বাংলার শিল্প সংস্কৃতি বেশ বেমানান। অন্ধকার জগৎ নিয়ে তৈরি হওয়া হিন্দি সিনেমার পর্দায় দেখা যায় হিন্দি বলয়গুলিতে বাহুবলীর নেতারা এই চটুল নৃত্যের সঙ্গে গা দোলাচ্ছেন, কিন্তু বাংলায় কখনোই অতীতে এই ধরনের অপসংস্কৃতির সঙ্গে ঘা বাসাতে দেখা যায়নি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নেতা মন্ত্রীকে। আর এখানেই সাধারণ মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছে। শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর, এভিএন বাংলা।